আজ সোমবার তোসর অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটিই কিন্তু মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা রুদ্র গায়ত্রী মন্ত্র সকাল বিকাল রাত তিনবেলা এগারো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার মানেই কিন্তু শিবের বার শুধু তাই নয় আজ কিন্তু চন্দ্রদেবের বার চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার জপ করতে পারেন ওম শ্রাম শ্রীং শ্রৌ সমায় নমা যারা মাত্রা অতিরিক্ত খুশি পান বা মাত্রা অতিরিক্ত দুঃখ পান এটি কিন্তু দুর্বল চন্দ্রের একটি প্রভাব মাত্র তাই চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন আর যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন অকাল মৃত্যুর ভয়ে আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকম ইয়াজা সুগন্ধিম পুষ্টিপার্ধনাম উর বাহ রুকি মৃত্যুর মোক্ষম মামৃতাত এটি সকাল বিকাল রাত কষ্ট হলেও একশো আটবার করে আপনাদেরকে তিনবেলা জপ করতে হবে অত্যন্ত উপকৃত হবেন আমি আবারও বলবো শনি কিন্তু মার্গি হয়েছেন চৌঠা নভেম্বর আর শনি মার্গী অবস্থাতেই থাকবে দু হাজার চব্বিশের তিরিশে জুন যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কি কী সুপ্রভাব শনি মহারাজ আনতে চলেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসার সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতে পারেন সম্ভবত মানসিক শান্তি বা স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পাবে সেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যারা বিপদের সময় আপনাদেরকে সাহায্য করেছেন ছোট্ট একটু কৃতজ্ঞতা জ্ঞাপন উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করবে সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করতে পারে আর অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করতে পারে আজ শপিংয়ে বা অন্যান্য কাজকর্মের মাধ্যমে একটু ব্যস্ত আপনারা থাকতেই পারেন তাই মাত্রা অতিরিক্ত খরচ যেন করবেন না ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে